নিতে নিতে কে যে আছে কাটা থই থই কাটা থই থই কাটা থই থই এক মাইক টাইম হয়ে গেল আপ খুব সুন্দর একটা অনুষ্ঠান সঙ্গীতা আমাদেরকে দিয়েছে, ধন্যবাদ। এর মাঝে মাঝে আমরা ইন্ট্রোডাকশনটা করে নিচ্ছি। এর পরবর্তী দাদা ব্রাদার এন্ড সিস্টার্স অফ অল দ্য এলিমেন্টাল অফ সাইয়েন্স এজেন্সি, থ্যাংক ইউ ইনভাইট মি ফর দিস ইভিনিং। আমি মানুষ চক্রবর্তী, 1980 আমার মিসেস শ্রীমতী সঙ্গীতা চক্রবর্তী, 1985 ব্যাচ। গুড ইভিনিং এনভিপিএনস, চিয়ার্স টু অল। বেটার হাফ অফ ঝুম্পা 91 ব্যাচ। অ্যান্ড আমি খুব ভালো লাগে আমার এখানে এই টাইপের রিউনিয়নে আসতে। ইনফ্যাক্ট আমাদের কলেজের রিউনিয়ন হয় এখানে দুবার হয়। আমি ফ্রম NIT এলাহাবাদ, তো দিল্লিতে আমাদের খুব ভালো হয়। বাট লাস্ট টাইম যে অমিতাভ যা আমাকে বলেছিল আসতে, তো আই ফেল্ট ভেরি গুড, রিয়েলি গুড দ্যাট ইউ আর মিটিং লাইক দিস। সো থ্যাংকস টু অল। আই থিঙ্ক আমরা এইভাবে মিট করতে থাকবো। আই উইল ট্রাই টু গো টু ক্যালকাটা, গুয়াহাটি, আগে গুয়াহাটি অবশ্যই আসতে হবে সব জায়গায়। তুমি বলো। আম কনিষ্ক বর্মা ফ্রম ক্লাস 8, সন অফ সুমিতা বর্মা মাই মাদার, অ্যান্ড সন অফ মাই ফাদার সপন বর্মা। ইয়েস, আ লট। হাই এভরিওয়ান, আই এম সন অফ রূপাশ্রী চক্রবর্তী। মাই অলমোস্ট মাই মমস এভরিওয়ান হ্যাজ বিন অ্যান এনভিপিএন, রূপাশ্রী চক্রবর্তী, রাজশ্রী চক্রবর্তী, ডক্টর জয়শ্রী ভট্টাচার্য, মাসি মালপালা চক্রবর্তী। সো ইয়া, আই লাভ ইট, ওয়াজ আ ভেরি এক্সাইটিং এক্সপিরিয়েন্স ফর মি। অ্যাজ সো ওয়াজ মেনশনিং দ্যাট দ্য অ্যাটাচমেন্ট ইজ ইনভ্যালুয়েবল, পিপল স্টিল হ্যাভ উইথ দেয়ার স্কুল। মাই রিসেন্ট গ্রাজুয়েট ফ্রম স্কুল, বিন আ ডিকেড ওনলি, বাট ইয়া দ্য লেভেল অফ এক্সাইটমেন্ট, পিপল আর কামিং অ্যাক্রস প্লেসেস ইন ইন্ডিয়া, দে আর প্ল্যানিং টু গো টু গুয়াহাটি অ্যান্ড দেন ক্যালকাটা, সামথিং ইভেন আই উইল বি লুকিং ফরওয়ার্ড ফর। গুড ইভিনিং সবাইকে, আমি জিৎ চক্রবর্তী। আমি আমার মায়ের সঙ্গে এসেছি 1985 ব্যাচ মধুবালা চক্রবর্তীর সাথে। তো ফার্স্ট টাইম কোনো রিউনিয়নে অ্যাটেন্ড করছি, যেটা আমার প্যারেন্টসদের সাইড থেকে সবসময় অ্যাটেন্ড করেছি আমার কলেজের সাইড থেকে বা অন্য কোনো পারপাসে। সো এসে খুব ভালো লাগছে, আমার আসার কথা ছিল না, আমার এক্সাম পোস্টপন্ড হয়ে যাওয়ার জন্য আমি এসেছি। সো আই এম এনজয়িং অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু অ্যাটেন্ড মোর সাচ মিটিংস, থ্যাংক ইউ। নমস্কার, আমি নিতুল রায়, আমার হাজব্যান্ড ইন্দ্রজিৎ রায়, সবাই চেনে। আমি দীর্ঘ 1.5 বছর ধরে রিউনিয়নের সাথে জড়িত আছি। প্রত্যেকটা দিন আমি খবর পাচ্ছি কি হচ্ছে, কি ক্যান্সেল হলো, কি আমার পেলো, কত বাজেট, কি সব কিছুর সাথে আমি আছি পেছনে থেকে। তো আমার ভালোই লাগছে, আমি এখানে এসে খুবই হ্যাপি। নমস্কার, নেক্সট প্রত্যেকটাতে আমি আবার আসবো, আমার বারবার আসবো, বারবার আমাদের এই রিউনিয়নে হোক। তোমার পরিচয়টা আমি নবনীলা, আমি পিসি আর বাবার সাথে, মানে পিসি আর বাবা পড়তো এখানে, সঞ্জিতা চক্রবর্তী নাচ, মানে নাচবেও কিছুক্ষণ পরে, আর বাবা সঞ্জয় চক্রবর্তী, মাও এসেছে। তো মানে ভালোই লাগছে, আমি আগের বারও গেছিলাম 2018-এ, তো মানে এবারও এনজয় করছি, একটু ভালোই লাগছে, খাওয়ারও খুব ভালো ছিল। আমি দেবাংশিনী ভট্টাচার্য, আমি দুর্গাপ্রসাদ
ভট্টাচার্যের মেয়ে, সত্যি বলে বলবো আমি কিছুই বুঝতে পারছি না কি বলবো এই সময়, কিন্তু এতক্ষণ ধরে যে আমি বড়দের কথা শুনলাম, মানে ওই পুরনো মেমোরিজগুলো শুনলাম, মানে এই যে স্কুলে আমিও যে পড়ি এখনো, আমি টুয়েলভে এসেছি মাত্র, তো একটু ওই দু বছর পুরো মিস করে গেছি স্কুলটা পুরো, তো এখন টুয়েলভ ক্লাসে এসে যা এখন মজা করছি সেই মজাটা আমি নিতে পারছি ওনাদের কথা শুনে। আমার মনে এসে যাচ্ছে স্কুলে কি কি হারকাতে করতাম আমি, এখন করছি এখনো, মানে বেশি কিছু করি না, এমনি দেখি, এনজয়মেন্টই নেই, আমি আমি মানে দর্শক হয়ে থাকি ক্লাসের মধ্যে। বাকি আমি আজকে প্রথমবার এসেছি, প্রথমবার ভালোই লাগছে, এসে হাসি মজা হচ্ছে। চলো টাটা, বাই বাই। আচ্ছা শেষে আমি একটু বলে দিই, অ্যাকচুয়ালি আমি আর আমার মেয়ে এসেছিলাম খাবার খেতে, সত্যি কথা বলছি, আমরা মানে কোনো নিমন্ত্রণ পাই না, বাঙালি মানে বাঙালি খাবার খাবো, ভীষণ পছন্দ খেতে, বোধ হয় আগামী মানে গত 10 বছর আমরা বিয়ে বাড়ি খাইনি, কোনো নিমন্ত্রণ বাড়িই খাইনি। হ্যাঁ, তো আমরা খেতে এসেছিলাম, তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমরা গিয়ে কী করবো, ওখানে তো তোমার বন্ধুরা থাকবে, তুমি তাদের সাথে থাকবে, ওখানে কী প্রোগ্রাম হবে তুমি তো কিছু বলোও নি আমাদের করতে, আমরা তো কিছু প্র্যাকটিসও না, তো ও বলছে চলো। তা আমার এতক্ষণ আমি জানি না, আমি আমার কাছে ঘড়িও নেই, সময়টা কীভাবে কেটে গেছে আমি কিন্তু জানি না, অপূর্ব লেগেছে। আমার স্কুল, আমি কলকাতায় বড় হওয়া, কলকাতাতেই সব পড়াশোনা, ওর সাথে আমার লাভ ম্যারেজ, ও কলকাতায় কিছু সূত্রে গিয়েছিল, সে লম্বা কাহিনী, চা ঠান্ডা হয়ে যাবে, তো এসে আমার খুব ভালো লেগেছে। আর সবচেয়ে ভালো লেগেছে আপনাদের আন্তরিক ব্যবহার, মানে এটা বলার নয়, আমরা আমি যখন খাচ্ছিলাম ওনারা কিন্তু কেউ আমাদের চেনেন না, কিন্তু ওনারা দেখে দেখে বলেছেন তুমি খাচ্ছ, তো আমার বাবাকে আমি দেখতাম নিমন্ত্রণ বাড়িতে যখন লোক আসছেন বসতেন খেতে, তখন তো এরকম লম্বা করে এরকম বসিয়ে খাওয়ানো হতো, এরকম প্রত্যেককে বল জিজ্ঞাসা করতো এই তুমি খাচ্ছ তো নিয়ে খাও, তো ওই জিনিসটা আমি পেয়েছি আর আমি অভিভূত, মানে আমি জানি না আর পরবর্তীকালে আর জয়েন করতে পারবো কি না আপনাদের এই অনুষ্ঠানে, কিন্তু খুব ভালো লেগেছে, মানে আমি সত্যি সবার তরফ থেকেই যারা আমরা নন এনভিপিয়ান্স আমরা কিন্তু খুব এনজয় করেছি, খুব এনজয় করেছি, অসংখ্য ধন্যবাদ সবাইকে। হ্যাঁ আমি তখন বলেইছি, মানে ওভারঅল সত্যি এটা ঠিকই কথা, এখানে এসে সত্যি খুব ভালো লেগেছে, সত্যি আজকে খুব এনজয় করেছি, আরো সন্ধ্যাবেলায় আরো অনেক কিছু প্রোগ্রাম হবে, আরো এনজয় করার জন্য ওয়েট করছি। একদম সকালে চলুন, এখন আমরা চা খাবো, টি ব্রেক, একদম।